হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হঠাৎ করে একটা ব্লগ স্টার্ট চালু করলাম, সরি, হঠাৎ করে এক ব্লগ স্টার্ট করলাম। দাঁড়া, এখানটা আলো কম আসতেছে। তো এখন বাজে রাত, ওয়েট, 4 মিনিট কম 7টা। তো আমি একটু একটা জামা পরে নিলাম। তো এখন আমি যাবো আমার ফ্রেন্ডের বাড়িতে। তাদের বাড়িতে আজকে নারায়ণ সেবা আছে, তারপর তাতে অনেক পুজো আছে, তাদের নতুন ঘর দিয়েছে, ঘরের উদ্বোধনও আছে, তো সেখানটায় যাব। তো আমার প্রায় সব ফ্রেন্ড এসে গিয়েছে তাদের বাড়িতে, তো আমি একটু লেট করে যাচ্ছি। আর আমি একটু ঘুম থেকে উঠলাম, তো চোখ মুখের অবস্থা এরকম, তাছাড়া সামনে আমাদের অনেক কিছু একটা চলে গেল। তো চলো রেডি হয়, সেখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো এই তো আমরা তাদের বাড়ি চলে এলাম, তখন 7টা 20 মিনিট বাজে, তখন কীর্তন চলছিল। তো এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে গিয়ে ঘরের মধ্যে বসলাম, ফ্রেন্ডের সাথে একটু কথা বললাম, তারপর উপরে আমরা গেলাম ছাদের মধ্যে, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে দেখার জন্য। তো প্রথমে আমরা গেলাম, তখন ভিড় ছিল। এরপর আমরা বাজারের পাশে বাড়ি, তো আমরা একটু বাজারের মধ্যে গেলাম অন্যান্য দোকানের মধ্যে। তো এখানটায় আমি দেখে হাসছিলাম, তার কারণ এখানটায় একটা মজার ঘটনা ঘটে গিয়েছে। তো এইখানটায় আমার আরেকটা ফ্রেন্ডের মা, বান্ধবী প্রসাদ কেমন হচ্ছে? বান্ধবী প্রসাদ কেমন হচ্ছে? ঝাল লাগে নাই তো? কাইরা প্রসাদ কেমন হচ্ছে? হ্যালো, এই যে দুই রকম প্রসাদ, একটা লাল প্রসাদ, একটা হলুদ প্রসাদ। তো আমি এখানে দুইবার খিচুড়ি নিয়েছি। তো প্রথমের খিচুড়িটা একটু ঝাল হয়েছিল, পরেরটা আবার নতুন করে রান্না করলো। তো এক হাতা নিয়েছিলাম, তা এখানটা দেখতে পাচ্ছ পায়েস আছে, চাটনি আছে, সবজি ছিল, চিপস, ফলমূল প্রসাদ। হ্যালো রিপোর্টার, গাইস, তো এখন আমরা বাড়ি যাবো, আমাদের খাওয়া দাওয়া শেষ, কারণ অল্প একটু জায়গা। তো এখানটায় আমরা বেশি থাকলে ভিড় হবে, আরো লোক আসতেছে, একটু কমাই, আমরা বাড়ি গিয়ে একটু সংখ্যাটা কমিয়ে দেই। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে, দেখা হবে বাপ্পার বিয়েতে। বাপ্পা না, তার বাপ্পার বার্থডে আসতেছে, তখন দেখা হবে। বেশিক্ষণ না, আর মাত্র ওই সেপ্টেম্বর, তো ওটা নভেম্বর ডিসেম্বর, আর 4 মাস পর দেখা হবে। টাটা, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন